আজকে আমি সত্যি খুব আনন্দিত যারা আজকে ফেলোশিপ পেয়েছেন। আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী ফেলোশিপ নীতিমালা 2022 প্রণয়ন করে দিয়েছি এবং 2023-24 অর্থবছরের জন্য সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রার্থীদের মধ্যে পিএইচডি পর্যায়ে 116 জন, মাস্টার্স পর্যায়ে 308 জনকে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করা হয়েছে, যার আর্থিক মূল্য টাকার অঙ্ক দেখাচ্ছে না, এত টাকার অঙ্ক দেখানো ঠিক না, তবু লেখা আছে পড়ে দিচ্ছি, 375,70,79,000 টাকা এ পর্যন্ত দেওয়া হয়েছে, খরচ হয়েছে, এটা হলো 24 পর্যন্ত। আর এবারে 24-25 অর্থ বছরে মাস্টার ডিগ্রি পর্যায়ে 39 জন, আগে ছিল বেশি, এখন ও কয় বছরে, আচ্ছা এটা এক বছরের, মাস্টার ডিগ্রি পর্যায়ে 39 জন, পিএইচডি পর্যায়ে 11 জনকে নির্বাচিত করা হয়েছে এবং 37 জন মাস্টার ডিগ্রি এবং 11 জন পিএইচডি ফেলোকে এই মাত্র আমরা অ্যাওয়ার্ড দিলাম, হস্তান্তর করলাম। কাজে আমি প্রিয় নির্বাচিত ফেলোবৃন্দ আপনাকে আমি এইটুকু বলবো যে এই ফেলোশিপের জন্য যারা আবেদন করেছেন তাদের এবং যারা পেয়েছেন তাদের আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং প্রতি বছর এই ফেলোশিপের সংখ্যা নির্দিষ্ট রয়েছে, এটা টাকার হিসাব নিয়ে দেখা, সেই জন্য হয়তো আরও অনেকেই যোগ্য আছেন, আমরা দিতে পারিনি, তো যখন আমরা একটা ভালো ফান্ড তৈরি করে ফেলতে পারবো তখন আশা করি আমরা আরও ভালোভাবে দিতে পারবো, তবে অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা দিচ্ছি। কাজে আমরা সবসময় চাই যে এই ফেলোশিপটার মাধ্যমে আমাদের উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠবেন এবং আপনার যে জ্ঞান অর্জন করবে সেটা আমার দেশের কাজে লাগবে, কারণ বিশ্ব পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, আমরা কারোর কাছ থেকে পিছিয়ে থাকবো না, আমরা সবসময় আগে থাকব, আমরা মুক্তিযুদ্ধ করে বিজয়ী জাতি, এই বিজয়ী জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলবো, সেইভাবে আমাদের গড়ে উঠতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চ শিক্ষা দিচ্ছে, কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। জাতির পিতা চেয়েছিলেন শোষণমুক্ত সমাজ গঠন করতে, চেয়েছিলেন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে, কাজে সেই কথা মাথায় রেখে আমাদের দেশের সর্বস্তরের মানুষ কোনো কেউ অবহেলিত থাকবে না, আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল, আমরা তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা এটা মাথায় রাখতে হবে, জাতির পিতা যে আহ্বান করেছেন যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়ে, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে, যে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না, আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে, কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে, যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ববোধে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা, আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে সেটাই আমরা চাই। কাজে আমি সবথেকে আনন্দিত যে আমাদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাওয়ার্ডে যাচ্ছেন, আমাদের পুলিশের একজন সাব ইন্সপেক্টর তিনি শেফিল্ডে যাচ্ছেন, এরকম বিভিন্ন অক্সফোর্ডে কেউ যাচ্ছেন, আমার এইসব
প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত, কারণ আমার ছেলে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে, এরপর ঢাকায় এসে কিছুদিন চাকরি করে, তারপর তার মনে হয় যে কম্পিউটার সায়েন্স শিখা হবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। টেক্সাস ইউনিভার্সিটি থেকে আর্লিংটন এসে ওই ক্যাম্পাসে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি করতো। 2007 সালে আমি তাকে ইনসিস্ট করলাম হাওয়ার্ডে যাওয়ার জন্য, কারণ আমার সৌভাগ্য হয়েছিল আমি যে বিরোধী দলে ছিলাম, আমি দুইবার হাওয়ার্ডে বক্তৃতা দিই, এরপর আবার প্রাইম মিনিস্টার হয়েও দেই। এটা আমার শখ ছিল যে আমার ছেলেটা ওখানে যাক। তখন চাকরি করে একটা বাচ্চা বলতো নানা অসুবিধা, আমি কিন্তু ইনসিস্ট করি। তারপরে সে দরখাস্ত করার সাথে সাথে সে সুযোগ পেয়ে যায় এবং সেখান থেকে সে মাস্টার ডিগ্রি করে। তখন অবশ্য আমি জেলখানায় বন্দিখানা অবস্থায় ওরও মানসিক অবস্থা সেরকম কষ্টেরই ছিল, তারপরেও সে কিন্তু সেখান থেকে মাস্টার ডিগ্রি পাস করেছে। রেহানার মেয়ে, সে কিন্তু অক্সফোর্ড থেকে তার ডিগ্রি নেওয়া, এরপর সে কিংস কলেজ থেকে মাস্টার ডিগ্রিও করে, কারণ অক্সফোর্ডে যখন ভালো রেজাল্ট করলে পরে আর মাস্টার্স ডিগ্রি না করলেও চলে, কিন্তু সে কাউন্টার টেরোরিজমের উপরে তখন মাস্টার ডিগ্রি করেছে। আর যে এখন ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছে টিউলিপ, সে কিন্তু দুটো মাস্টার্স ডিগ্রি স্কুল লন্ডন অফ স্কুল থেকে আবার কিংস কলেজ থেকে সে দুটো মাস্টার ডিগ্রি করে। প্রথমটা ছিল ল্যাঙ্গুয়েজের উপরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচারের উপরে, তারপরে সেটা গভর্নেন্সের উপরে সে করে। এখন তো সে ব্রিটিশ গভর্নমেন্টের মন্ত্রীও, তা আবার ট্রেজারিতে ফাইন্যান্সে। আর তার ছেলে জিআইওতে আমাদের অনেক কাজ করে, ও কিন্তু এলএসসি থেকে মাস্টার ডিগ্রি করা, তবে সে পিএইচডি করার সুযোগ পেয়েছে, সে পিএইচডি করবে না, জানি না, এদের সবাই একটা মাথায় আছে তারা পিএইচডি করতে চায় না, কারণ তাদের ধারণা যে তার যদি শিক্ষকতা করে তাহলে সে পিএইচডি করবে, শিক্ষকতা না করলে কেন করবে, সে তারা করতে চায় না। যাক আছে, সে ও আর ও ওয়াইফ দুজনই এলএসসি রেখে পাশ করা। কাজে যখন ইউনিভার্সিটিতে যাওয়া যাচ্ছেন, আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি খুব আনন্দিত। আমি আশা করি যে আপনাদের এই শিক্ষা আমাদেরকে আরও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আরও সহযোগিতা করবে, কারণ অনেক লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এটা কখনো ব্যর্থ হতে পারে না। এই এই দেশকে যতটুকু এগোতে পেরেছি, আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু আমি চাই আমাদের আগামী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবে। এবং শিক্ষায় দীক্ষায় যা যা প্রয়োজন, আমি যতক্ষণ সরকারে আছি আমি সেই ব্যবস্থা করে যাব, ভবিষ্যতের জন্য করে যাব, কারণ একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না, নষ্ট করে দেয়। এটা যেন নষ্ট করতে না পারে সেই জন্য ট্রাস্ট ফান্ড করে আমি এই ফেলোশিপ যাতে থাকে, স্কলারশিপ যাতে থাকে এবং বৃত্তি যেগুলি দিচ্ছি সেগুলিও যাতে থাকে, সবই ট্রাস্ট ফান্ডের আওতায় নিয়ে এসে এটাকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেব, যাতে করে বাবা মার উপরে চাপ পড়বে না, নিজের উপরে চাপ পড়বে না। উন্নত একটা দেশ আরও উন্নত হবে। 41 সালের মধ্যে যেমন স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি করবো, সেইভাবে গড়ে তুলে দিয়ে যাবো এবং এটার ধারাবাহিকতা বজায় থাকবে। 2100 সালে ডেল্টা প্ল্যানও করে গেছি, জলবায়ুর অধিকার থেকে এই দেশটা যাতে মুক্ত থাকতে পারে আর আমাদের প্রজন্ম পর প্রজন্ম যেন উন্নত জীবন ধরে রাখতে পারে। আমরা দারিদ্র্যের হার কমিয়েছি, আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, শিক্ষায় দীক্ষাও আমাদের দেশ এগিয়ে যাবে সেটাই আমি চাই। কাজে যারা যাচ্ছেন তাহলে এই দেশের দায়িত্ব নিয়ে যেতে হবে যে আপনাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে, এই দেশকে আরও উন্নত করতে হবে। কারণ আমাদের তো অত শিক্ষা টিকা নাই, আপনারা তো আরও ভালো শিক্ষা পাচ্ছেন, তো ভবিষ্যতে যেন আরও দেশকে উন্নতি করতে পারেন সেই জন্যই আপনাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং আপনারা সেইভাবেই ফিরে এসে দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। কারণ এর থেকে শান্তির আর কিছু নেই কারোর জন্য কিছু করতে পারা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।